অতিরিক্ত লটারি টিকিট কেটে নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন না, বা কোনো প্ররোচনামূলক ভিডিও দেখে উত্তেজিত হয়ে বা যে কোনো কারণে অতিরিক্ত লটারি টিকিট কাটবেন না, তাতে কিন্তু আপনার অর্থ নষ্ট হতে পারে। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হঠাৎ অর্থপ্রাপ্তির সংকেত বা চিহ্ন নিয়ে। তবে এখানে একটা কথা অবশ্যই বলবো, শাস্ত্রে উল্লেখ রয়েছে এমন কিছু সাইন বা সংকেত হাতের মধ্যে তৈরি হলে আকস্মিক ধনলাভের যোগ ইন্ডিকেট করে, কিন্তু হাতের মধ্যে যোগ থাকা আর সেটি ফলপ্রসূ হওয়া এই দুয়ের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। তাই যাদের এই যোগ রয়েছে তারা অল্প বিস্তর টিকিট কাটতে পারেন, কারণ আপনার যদি প্রাপ্তি যোগ থাকে, ঈশ্বর যদি আপনাকে দুহাত ভরে আশীর্বাদ স্বরূপ অর্থ দিতে চায়, সেক্ষেত্রে দু একটা টিকিট কাটলেই আপনি পেতে পারেন। তার জন্য হাজার হাজার টাকা নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই, তাতে কিন্তু আপনার পরিবারের সমস্যা বাড়বে। তো প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে করতলে কী ধরনের সাইন থাকলে আপনি লটারিতে অর্থ জিততে পারেন, আর দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আপনার হাতে যদি সৌভাগ্য সূচক সংকেত থাকে বা হঠাৎ অর্থপ্রাপ্তি সংকেত থাকে কিন্তু সেটি অ্যাক্টিভেট অবস্থায় নেই, তাহলে কী ধরনের প্রয়োগ করলে আপনার সেটি অ্যাক্টিভেট হতে পারে। অর্থাৎ এখানে একটা যন্ত্র নিয়ে আলোচনা করা হবে বা যন্ত্রের ব্যবহারে আপনার ভাগ্যকে আপনি অ্যাক্টিভেট নিজেই করতে পারবেন কোনো খরচ না করেই। চলে আসছি মূল আলোচনায়। তাহলে সবচেয়ে প্রথমে দেখতে হবে হাতে হঠাৎ অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তি যোগ রয়েছে কি না। তাহলে এটার জন্য সবচেয়ে প্রথমে যে সূত্রটি শাস্ত্রে বলছে সেটি হচ্ছে, যদি রাহুর ক্ষেত্রে কোনো ধরনের ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয়, তাহলে রাহুর ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি। প্রথম সংকেত কি বলছে, যদি রাহুর ক্ষেত্রে কোনো ধরনের ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয় সেটি আকস্মিক অর্থ লাভকে ইন্ডিকেট করে। তাহলে আপনি আগে আপনার হাতে এই সংকেতটি রয়েছে কি না দেখে নিন। দ্বিতীয় ক্ষেত্রে যে সংকেতটি আপনাকে দেখতে হবে সেটিও কিন্তু রাহুর ওপরেই, তবে আয়ু রেখার চেয়ে বাইরে থাকবে। অর্থাৎ এই হাতটিতে যেমনটি রয়েছে, অর্থাৎ এই ধরনের একটি পরিষ্কার রেখা, এবং সেটি আপনার শিরোরেখাকে ক্রস করে ওপর দিকে ওঠে নি, অর্থাৎ এই ধরনের একটি ট্র্যাঙ্গেল। এই ধরনের ট্র্যাঙ্গেল থাকলেও কিন্তু আকস্মিক অর্থ লাভ বোঝায়। এই আকস্মিক অর্থ লাভ সেটি লটারির সাহায্যেও হতে পারে, বা যেহেতু এই ধরনের বয়স মোটামুটি 26-27 বা 24-25 এইরকম বয়সকে ইন্ডিকেট করে, তো শ্বশুরবাড়ি থেকেও প্রচুর অর্থপ্রাপ্তি তেমন ইন্ডিকেটও করে থাকে। তবে আলটিমেট এই সংকেতগুলি অর্থপ্রাপ্তির সংকেত, এ বিষয়ে কোনো ডাউট নেই। এরপর যে সংকেতটি আপনি দেখবেন সেটিও কিন্তু রাহু, মাফ করবেন, সেটিও আয়ু রেখার উপরেই থাকে। সেই সংকেতটি হচ্ছে প্রমিনেন্ট একটি ত্রিভুজ, সেটি আপনার আয়ু রেখার উপরে এবং চন্দ্র আর শুক্র পর্বের মাঝে থাকবে। অর্থাৎ এই ত্রিভুজ যদি এই ধরনের নিচের দিকে হয় তাহলে কিন্তু ফলপ্রসূ নয়, বা এই ত্রিভুজ যদি আপনার এই জায়গায় অর্থাৎ রাহু এবং মঙ্গলের মাঝামাঝি জায়গায় থাকে তাহলে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি যোগকে ইন্ডিকেট করে না। এটি শুক্র এবং চন্দ্রপর্বের মাঝামাঝি জায়গায় যদি থাকে তাহলে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ইন্ডিকেট করে। আর হঠাৎ অর্থপ্রাপ্তি বলতে আজকের তারিখে লটারিকেই বোঝায়। এছাড়া আপনি যে সংকেতটি দেখবেন সেই সংকেতটি হচ্ছে আপনার মণিবন্ধে, অর্থাৎ এই হচ্ছে আপনার মণিবন্ধ। আপনার মণিবন্ধে দুটি বা তিনটি বা চারটি রেখা থাকতে পারে, কিন্তু যদি দ্বিতীয় এবং প্রথম রেখার মাঝে কোনো স্পষ্ট এই ধরনের ত্রিভুজ তৈরি হয়, সেটি দ্বিতীয় এবং প্রথম এই দুটি রেখার মাঝে হতে হবে, সেক্ষেত্রেও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি যোগকে ইন্ডিকেট করে থাকে। তাহলে এই ধরনের ত্রিভুজ থাকলে সেটি কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ইন্ডিকেট করে। এর বাইরেও কিছু সাইন রয়েছে যে সাইনগুলি কিন্তু আকস্মিক অর্থ আপনাকে দিতে পারে,
সেই ধরনের সাইনের মধ্যে একটি রয়েছে মার্শাল রেখা। যদিও শাস্ত্রে উল্লেখ রয়েছে মার্শাল রেখা আপনার শারীরিক প্রোটেকশন দেয়, অর্থাৎ যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করে, কিন্তু এটি দেখা গেছে যদি হাতে প্রমিনেন্ট এই ধরনের একটি মার্শাল রেখা থাকে এবং এই রেখাটি অকর্তৃত, অর্থাৎ রাহু দ্বারা এই ধরনের কাটাকাটি না হয়, সেক্ষেত্রে এটিকে দৈব রেখা বলে এবং হঠাৎ অর্থপ্রাপ্তি বা গুপ্তধন প্রাপ্তি তার ইন্ডিকেট করে থাকে। তো হঠাৎ অর্থপ্রাপ্তি বা গুপ্তধন প্রাপ্তি বলতে আজকের তারিখে লটারি রয়েছে। এছাড়াও আরও একটি সংকেত রয়েছে, যে সংকেত কিন্তু অর্থপ্রাপ্তিকে বা হঠাৎ অর্থপ্রাপ্তিকে ইন্ডিকেট করে, সেটি হচ্ছে আপনার এই ধরনের কোনো রেখা। অর্থাৎ কোনো রেখা যদি চন্দ্র পর্ব থেকে উত্থিত হয়ে হৃদয় রেখার উপরে গিয়ে থেমে যায়, এটিও কিন্তু দৈব অনুভূতি রেখা। অর্থাৎ এরা বাক সিদ্ধ পুরুষ বা মহিলার হাতে থাকলে মহিলা হতে পারে, কিন্তু এদেরও হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ তেমনটা ইন্ডিকেট করে থাকে এই ধরনের কোনো সাইন থাকলে। তাহলে আপনার হাতের মধ্যে যদি এই ধরনের কোনো সাইন থাকে তাহলে কিন্তু আপনি লটারি জিততে পারেন। তাছাড়াও হাতের মধ্যে যদি প্রপার মৎস্যচিহ্ন তৈরি হয় এবং সেই মৎস্যচিহ্ন যদি ঊর্ধ্বমুখী হয়, সেটি করতলের যে কোনো জায়গায় হতে পারে, তাহলে সেই ধরনের মৎস্যচিহ্ন তৈরি হলেও কিন্তু আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে দিতে পারে বা আপনি লটারির টিকিট জিততে পারেন এইরূপ ইন্ডিকেট করে থাকে। তাহলে এই ধরনের মৎস্যচিহ্ন যদি কোনো জায়গায় থাকে তবে তার মুখ সর্বদা ওপর দিকে থাকতে হবে, এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি তেমনটি হয় তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ ইন্ডিকেট করছে বা লটারি প্রাপ্তি যোগ ইন্ডিকেট করছে। এখন আপনার হাতে যদি এই সমস্ত সংকেত যেগুলি বললাম তার দু একটা থাকে, তাহলে কিন্তু এর অর্থ এই নয় যে আপনাকে হাজার হাজার টাকা প্রত্যেক দিন লটারির টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার ভাগ্য পরীক্ষার জন্য দুটো একটা টিকিট কাটতে পারেন। মনে রাখবেন, ফার্স্ট প্রাইজ বলুন বা সেকেন্ড প্রাইজ বলুন, সেটি কিন্তু একটা নম্বরেই খেলে আর একটা নম্বর একটা টিকিটের মধ্যেই থাকে। এই জন্য এখানে হাজার হাজার টাকার টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। যদি আপনার হাতে এই সমস্ত সংকেতগুলির দু একটা রয়েছে এবং আপনি এখনও একবারও কোনো রকম লটারি পুরস্কার জেতেননি, সেক্ষেত্রে একটা যন্ত্রমের ব্যবহার আপনি কিছুদিন করতে পারেন, আশা করি সুফল পাবেন। আপনার হাতে যদি লটারি টিকিট বা লটারি প্রাপ্তির যোগ রয়েছে অথচ আপনি কোনো দিনই লটারিতে কোনো অর্থ জেতেননি, সেক্ষেত্রে এই যন্ত্রের ব্যবহার আপনাকে কিছুটা সাফল্য দিতে পারে, তেমনটিই কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাহলে এই যন্ত্রটি আপনাকে তৈরি করে নিতে হবে। তৈরি করা এমন কোনো কঠিন কাজ নয়, যেমনটি চিত্রে অঙ্কিত রয়েছে আপনাকে এইভাবে যন্ত্রটি তৈরি করতে হবে। তৈরি করার পর একে পঞ্চপ্রজারে পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে কোনো পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে এর প্রাণ প্রতিষ্ঠা আপনাকে করাতে হবে। তারপরের যে কাজ যেটি আপনাকে করতে হবে সেটিই কিন্তু সবচেয়ে কঠিন, সেটি হচ্ছে 31,000 জপ আপনাকে পূরণ করতে হবে এবং সেটিও 43 দিনের মধ্যেই। কী জপ করতে হবে? ওম শুক্রায় নমঃ, কারণ বৈভব যন্ত্রটি শুক্র গ্রহ নিয়ন্ত্রণ করে। তাই যদি আপনি শুক্রের শুভ পোশাক পরে শুক্রের মন্ত্রটি জপ করেন এবং এই বৈভব যন্ত্রটিকে সামনে রেখে, সেক্ষেত্রে কিন্তু কিছু হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনার কাছে আসবে। তবে মনে রাখবেন, এটি 31,000 এটি পূরণ হতে হবে এবং 43 দিনের মধ্যে এটি আপনাকে পূরণ করতে হবে, সেক্ষেত্রে কিছু বেনিফিট রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।